আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সকলে অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে ঘাস দিয়ে খরগোশের জন্য খেলনা তৈরি করতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি দেখে নিই কীভাবে খরগোশের খেলনাগুলো আমি তৈরি করলাম। খরগোশের খেলনা তৈরি করার জন্য আমি এখানে আমার বাগান থেকে কচি ঘাস নিয়েছি। আপনারা চাইলে ঠিক এরকম লম্বা লম্বা হে অর্থাৎ শুকনো ঘাসগুলো কিন্তু নিতে পারেন। শুকনো ঘাস দিয়ে খুব সুন্দরভাবে হয়, কিন্তু এখানে আমার এই লম্বা কচি ঘাসগুলো ছিল বলেই আমি এগুলোকে নিয়েছি। তো আমি এটার মাথাটা ভালো করে গিট দিয়ে, পাটের সুতা দিয়ে গিট দিয়েছি। গিট দিয়ে তারপরে এটিকে বেনি করে নিচ্ছি। এটাকে আপনারা খুব আস্তে আস্তে বেনি করতে থাকবেন। বেনিটা করা হয়ে গেলে দেখুন, বেনিটা হয়ে গেছে। বেনিটা করা হয়ে গেলে আপনারা কি করবেন, এটাকে ভালো করে গোল করে নেবেন। গোল মানে যে আমাদের চুড়ির যে আকৃতি, এরকমভাবে সুন্দর করে গোল করে এটাকে ঠিক এইভাবে করে আপনারা গিট দিলে কিন্তু এটি খুলে আসবে না। আপনারা এটিকে খুব সুন্দর করে পেঁচিয়ে গিট দিবেন এবং তারপরে আপনারা আবার আরেকটি পাটের সুতো দিয়ে বেঁধে দিবেন। অন্য কোনো সুতো এখানে ব্যবহার করার দরকার নেই, আপনারা পাট সুতো দিয়েই কিন্তু বেঁধে দিতে পারবেন। আর এক্সট্রা যে ঘাসগুলো রয়েছে সেগুলোকে ছোট একটা কাঁচি দিয়ে কেটে দিবেন। দেখুন, আমার প্রথম খেলনাটি তৈরি করা হয়ে গেছে। আর এটি নিয়ে আমার খরগোশ কিন্তু খুব খেলা করবে। এবার ওদের জন্য দ্বিতীয় খেলনাটি বানাবো। আর এটির জন্য আমি পেয়ারার যে ডাল হয়, পেয়ারার ডালগুলো নিয়েছি। পেয়ারার কচি ডাল বা একটু যে বুড়ো ডালগুলো আছে সেগুলো নিয়ে ভালো করে এক সমান করে অর্থাৎ এক সাইজ করে আমি কেচি দিয়ে কেটে নিব। ঠিক এভাবে কেচি দিয়ে এখন আমি সবগুলো ডালকে কেটে নিব। আর অবশ্যই আপনারা খেলনা বানানোর আগে প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন, যাতে এতে কোনো পোকামাকড় বা জীবাণু না থাকে। আর যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা খরগোশের জন্য খুবই খারাপ হবে। তাই যে কোনো খেলনা বানানোর আগে সেটাকে ভালো মতো জীবাণুমুক্ত করে পরিষ্কার করে নেবেন। তো এখানে আমি স্টিকগুলোকে খুব সুন্দর করে সমান করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে দেখুন এখানে কতগুলো স্টিক হয়েছে। এবার এগুলোকে আমি পাট সুতো দিয়ে খুব ভালো মতো মাঝখান দিয়ে বেঁধে দিব। আমার দ্বিতীয় খেলনাটি, এটা মাঝখান দিয়ে বা আপনারা দুই সাইড দিয়েও কিন্তু বেঁধে নিতে পারেন। এবার আমি আবার কিছু ঘাস নিব এবং ঘাসগুলোকে ঠিক এভাবে রাখবো। আপনারা চাইলে এখান থেকে ঘাসগুলোকে পাট সুতা দিয়ে ভালো করে বেঁধে নিতে পারেন। এটা দিয়ে আমি ঘাসের বল বানিয়ে নিব। ঠিক এভাবে করে পেঁচিয়ে আপনারা একটু লম্বা ধরনের ঘাস ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে এই বল বানানোর জন্য। সুন্দর করে পেঁচিয়ে এটাকে লক করে দিবেন। এটা কিন্তু খুব সহজে খুলে আসে না। এভাবে করে আপনারা লক করে দিলে এটা অনেকক্ষণ থাকে, মানে অনেক দিন থাকবে, এটা খুলে আসবে না, চিন্তা নেই। আর এক্সট্রা যে উপরে উপরে ঘাসগুলো থাকবে এগুলোকে আপনারা একটু কাঁচি দিয়ে কেটে সমান করে দিবেন। তো তৈরি হয়ে গেল আমাদের খরগোশের জন্য বল। তো খুব সহজে এবং কয়েক মিনিটের মধ্যে আমি কিন্তু অল্প কিছু উপাদান দিয়ে খরগোশের জন্য খেলনাগুলো তৈরি করে নিলাম। আমি মোট চারটা খেলনা এখানে বানিয়েছি, কারণ খরগোশকে আমি দেখি প্রায় দাঁত দিয়ে কাটাকাটি করে, তাই খেলনাগুলো কিন্তু ওদের দাঁতের জন্য খুবই উপকারী। আপনারা এই অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের খরগোশের জন্য খেলনাগুলো বানিয়ে নিতে পারেন। খরগোশের যে কাটিকুটুর সমস্যাটা অর্থাৎ যে কাঠ কাঠে ফার্নিচারগুলো, কার্ডবোর্ড এগুলো যে কেটে ফেলে, এগুলোর সমস্যা সমাধান কিছুটা করার জন্য হচ্ছে খরগোশের জন্য খেলনা তৈরি। আপনারা যদি নিয়মিত খরগোশকে এই পেয়ারা গাছের ডাল, আপেল গাছের ডাল বা হে খাওয়ান,
ঘাস খাওয়ান সেক্ষেত্রে কিন্তু খরগোশের এই কাটাকুটির সমস্যাটা চলে যাবে, অর্থাৎ খরগোশ কাটাকুটি কম করবে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের খরগোশকে একটু পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার, তাদের সাথে খেলাধুলা করার এবং তাদেরকে এই সুন্দর সুন্দর খেলনা তৈরি করে দেওয়ার জন্য। আপনারা চাইলে আপনারা অনলাইন থেকে বা দোকান থেকে ওদের জন্য খেলনা কিনে আনতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সেফ হতে হবে। কোনো উল্টোপাল্টা জিনিসের তৈরি কোনো খেলনা আপনারা খরগোশের জন্য ব্যবহার করতে পারবেন না। ওদের জন্য যে সমস্ত জিনিসগুলো সেফ শুধুমাত্র আপনারা সেগুলোই ব্যবহার করতে পারবেন। আমার মোটে কিন্তু কোনো কিছু কাটিকুটি করে না, ওকে জোর করে এখানে দাঁড়ি করিয়ে অর্থাৎ ভিডিও করার জন্য এনেছিলাম, তাই ও রাগ করে এগুলো কেটে ফেলছে। কিন্তু আমার মোটু কখনোই কোনো কিছু কাটাকাটি করে না এবং সে খুবই লক্ষ্মী একটা খরগোশ। আশা করবো আমার আজকের ভিডিওতে আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যেন তারাও খরগোশের জন্য খেলনা তৈরি করতে পারে এবং খরগোশ সম্পর্কে নতুন নতুন জিনিস শিখতে পারে। তো সকলের খরগোশের জন্য ভালোবাসা রইল, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।